ইউরোপের স্বপ্ন দেখিয়ে সিলেটি তরুণদের সর্বশান্ত করত রুয়েল ও তার বোন সীমা। সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার জেলার জুরি উপজেলার ভবানীপুর গ্রামের নুনু মিয়ার ছেলে রুয়েল আহমদ ও তার বোন সীমা আক্তার মিলে গড়ে তুলেছিলেন ভয়ঙ্কর এক চক্র। তারা টার্গেট করত সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে সেখানে যাওয়া সহজ সরল যুবক ও তরুণদের। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো স্বপ্ন আর প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হতো কিরগিজস্তানে। সেখানে ওই চক্রের বিদেশি সহযোগীদের সহযোগিতায় একটি ঘরে আটকে রেখে দেশে যোগাযোগ করে আটকা পড়া তরুণ যুবকদের পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হতো, বড় অঙ্কের টাকা। সিলেটের বেশ কয়েকজন সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে রুয়েল আহমদ ও তার বোন। দেশে তাদের রয়েছে আরও সহযোগী, তবে শেষ পর্যন্ত রুয়েলকে আটক হতে হয়েছে পুলিশের জালে। সে আটক হলেও তার বোন সহ অন্য অভিযুক্তরা এখনও পলাতক। রবিবার বিকাল 4:30টায় 7 আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপস অ্যান্ড ইন্টেলিজেন্স টিম জুরি উপজেলা সদরের বীর মুক্তিযোদ্ধা এম এ মোহিত আশুক চত্বর থেকে রুয়েলকে গ্রেফতার করে। পাবেল জানান, গত বছরের মার্চ মাসে দুটি ও এপ্রিলে সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে তদন্ত শুরু করে 7 এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশে সংস্থাটির অপস অ্যান্ড ইন্টেলিজেন্স টিম। দীর্ঘ তদন্তে ভয়ঙ্কর মানব পাচারকারী রুয়েল সম্পর্কে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে রুয়েলের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া মৌলভীবাজার জেলার জুরি উপজেলার মোহাম্মদ কামরুজ্জামানের স্ত্রী সৈয়দা জলি বেগম 7 এপিবিএন সিলেটের অধিনায়ক বরাবরে লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের তদন্তেও রুয়েলের অপকর্মের একাধিক ঘটনা উঠে আসে। অবশেষে রবিবার বিকালে জুরি উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তার বিরুদ্ধে সৈয়দা জলি বেগম বাদী হয়ে জুরি থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় রুয়েলের বোন সীমা আক্তার, চাচাতো ভাই রকি ইসলাম ও তার আরেক সহযোগী কামরুল ইসলামকে আসামি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, জলির স্বামী কামরুজ্জামান শ্রমিক হিসেবে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে পরিচয় হয় রুহেল ও তার বোন সীমা আক্তারের সঙ্গে। এক পর্যায়ে কামরুজ্জামান সহ আরও 20-25 জন প্রবাসীকে বিভিন্ন প্ররোচনা ও প্রলোভন দেখিয়ে ফ্রান্স নেওয়ার কথা বলে রুহেল ও সীমা। এ বিষয়ে কামরুজ্জামানের পরিবারের সঙ্গে 7,75,000 টাকার মৌখিক চুক্তি করে। চুক্তি অনুযায়ী গত 2022 সালের 1 অক্টোবর রুহেলের সহযোগী কামরুল ইসলামের কাছে কামরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে 80,000 ও পরদিন রুহেলের চাচাতো ভাই রকি ইসলামের কাছে নগদ 80,000 টাকা ও 70,000 টাকার এনআরবিসি ব্যাংকের চেক প্রদান করা হয়। টাকা প্রদানের সময় সে বছরের 4 অক্টোবর ফ্রান্স নেবে বলে ভিকটিম কামরুজ্জামান সহ আরও 18 জনকে সংযুক্ত আরব আমিরাত থেকে কিরগিজস্তানে নিয়ে যায় রুহেল। কিরগিজস্তান পৌঁছার পর দালাল রুহেল তার বিদেশি সহযোগীদের সহযোগিতায় সবাইকে একটি ঘরে আটক করে রাখে। এ সময় কামরুজ্জামানের সঙ্গে তাকে 1,20,000 টাকা রুয়েল কেড়ে নিয়ে সে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে চলে আসে। পরে দালাল রুয়েল মুক্তিপণ হিসেবে কামরুজ্জামানের পরিবারের কাছে 5,00,000 টাকা দাবি করে বিভিন্ন হুমকি প্রদান করতে থাকে। কামরুজ্জামানের পরিবার খবর পেয়ে 4,00,000 টাকা রুয়েল কিরগিজস্তানে গিয়ে কামরুজ্জামানকে নিয়ে ফের সংযুক্ত আরব আমিরাতে চলে আসে। পরবর্তীতে গত বছরের 7 অক্টোবর রুয়েল দেশে আসলে কামরুজ্জামানের পরিবারের পক্ষ থেকে সালিসি ব্যক্তিরা তার কাছে গেলে সে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে এবং তাদের গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। তাই বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হন কামরুজ্জামানের স্ত্রী। এদিকে ওই রুয়েল চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে দেশে ফিরেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদেদৌলি গ্রামের যুবক সুরঞ্জিত চন্দ্র দাস। তিনিও জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। কামরুজ্জামানের মতো সুরঞ্জিতকেও এভাবে কিরগিজস্তানে নিয়ে গিয়ে আটক করে তার পরিবারের কাছ থেকে 7,00,000 টাকা মুক্তিপণ নেয় রুয়েল চক্র। আরব আমিরাত থেকে তাকে ইউরোপের দেশ পোল্যান্ডে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায় রুয়েল। সুরঞ্জিত চন্দ্র দাস ফেঞ্চুগঞ্জের ঘিলাচড়া ইউনিয়নের বাদেদেউলি গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে। এক পর্যায়ে তিনি নিঃস্ব হয়ে দেশে ফেরেন।